ফাতারসার উনি পত্রিকাও পরক সিনিয়ানি চ্যাংখায় তিনি আং প্রশ্ন খাইও যেভাবে হাইকাই তিনি ত্রিপুরা দর্পণ বা বিভিন্ন পত্রিকাও সিত মকক থাংনাই এক বছর আগে সিজাক মানি তিনি এক বছর পরেও কিন্তু কোনো পত্রিকানি খবর সত্য প্রমাণ নিয়া খয় এবং চেন সানান মুসু তি প্রামধানি বব আটজন এমডিসির বিজেপি বাই যোগাযুক্ত ত্রিপুরা দর্পণ আপন সিঞা নিন্থ তেই কাইসা সানান মুসু ত্রিপুরা দর্পণ যে কোনো খবর আপনারা যখন প্রকাশ করবেন শর্ত সাপেক্ষে বিশ্বাসযোগ্য খবর আপনারা ছাপাবেন এটা আমরা অনুরোধ করব আপনার এবং আগামী এক দুই মাস তিন মাসের মধ্যে যদি এই নিউজটা যদি সত্য প্রমাণ না হয় তাহলে ত্রিপুরা দর্পণ সম্পর্কে ত্রিপুরার মানুষের কি বক্তব্য হবে এটাও আপনারা লিখুন। খবরটা তো আর প্রকাশ করলেই হবে না, খবরের তো সত্যতা থাকতে হবে, বিশ্বাসযোগ্যতা থাকতে হবে। এক বছর ধরেই এই ধরনের লেখালেখি হচ্ছে বিভিন্ন পত্রিকায়, কেন লিখবেন এখানে যে এই আটজন এমডিসিদের নাম হচ্ছে এই নাম এবং যদি আগামী এক দুই তিন মাসের মধ্যে এই ঘটনা যদি না হয় আপনারা ত্রিপুরা দর্পণ পত্রিকাকে বর্জন করুন, লিখুন। টাইম হ্যাজ কাম যে ওইভাবে লেখা যায় না। ত্রিপুরা দর্পণ বহু বছর ধরে প্রিন্ট মিডিয়ায় আপনারা যুক্ত, মানুষের সেবায় মানুষের জন্য আপনারা খবর পরিবেশন করছেন, এটা কি? এখানে লিখেছে যে মহারাজা বুঝে গেছেন এক বছর নি সময় পাই থাকা গ্রেটার ত্রিপুরাল্যান কেউ মেনে নেবে না। তো আপনার কে বলেছে? মোদিজি বলেছেন আপনাদের? অমিত শাহ বলেছেন? কে বলেছে আপনাদের বলুন না। আর এটা তো দাবি আমাদের। তিনি পত্রিকাও শিকা সাধারণ বড় তি প্রাসারণ চান সানান মুজুঙ্গ হাতার সারুনি ম পত্রিকা পরিবই তা কিরিদি চিনি বখানো বেল রিনান বাগিন বড় কম সেই ওয়াইকে আইতে সাব থাকাই বা আং তো থাঙিয়া আনি ব্যাপার ওর শিকা যে এনসিটি বিলুপ্তি খাইয়ে অনিমেষ দেপরমা তিনি তি প্রামথ ফাই ডেপুটি সিএম খা তারপরও ক্ষমতা প্রয়োগ খাইবাইয়া পূর্ণচন্দ্র জমাতিয়া কি বলেছে এখানে যে হিটলারি কায়দায় প্রশাসন চালাচ্ছেন। কিসের হিটলারি কায়দায়? কে কে বলেছে? ইসি মিটিং হচ্ছে, এক্সিকিউটিভ কমিটি মিটিংয়ের সমস্ত ইএমগণ উপস্থিত আছেন, সিএম সাহেব থাকেন, আমি থাকি, আলোচনার মাধ্যমে সমস্ত কিছু আমরা করছি। ওরও হিটলারি কায়দান তাম তো যেমনটা একেবারে ত্রিপুরা দর্পণ পত্রিকা আমাদের চোখ কান আমাদের মধ্যেই উপস্থিত আছেন। কে বলেছে এটা? মো খবর রোগ যেভাবে সিও ত্রিপ্রাসারুনি থানসানো সবাই নেন বাকি তিনি চেষ্টা খাইত কারণ ফাতার সারুক সিউই পাইকা বিশটা রিজার্ভ সিটও তো বিশটা ত্রিপ্রামথা জিদি নাই ন এবং বিশটা রিজার্ভ নি ফাতারব কবাংমা জেনারেল এস সি রিজার্ভ সিটব ত্রিপ্রামথা বিনি বুফাং আচারি না বোকাগো থাঙ্গেই তো মনে যদি কাশুই মানি আঙ্কে গ্রেটার ত্রিপুরাল্যান ফাইনানি ডাকতি ডাকতি দশে নাই বড় গমন কা শুনান বাগে তিনি পত্রিকাও আহিকলাই সেই জমায়।